ত্রিপুরা 10,323 অ্যাডহক সংগঠনের পক্ষ থেকে আমরা রাজ্যব্যাপী 8টা ডিস্ট্রিক্টে আমরা কনভেনশন শুরু করছি। কারণ মুখ্যমন্ত্রী দেওয়ার 2 মাস অতিক্রান্ত হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত বর্তমান সরকার 10,323 শিক্ষকের জন্য কোনো সুরাহা করছেন না। তারই পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিন এই সংগঠনের পক্ষ থেকে আমরা 8টা ডিস্ট্রিক্টকে নিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই আমরা বৃহত্তর আন্দোলন যাচ্ছি। যেহেতু মুখ্যমন্ত্রী আমরা যতটুকু খবর আমাদের হাতে আছে, মুখ্যমন্ত্রী কোনো সুরাহ ব্যবস্থা করছেন না, তারই পরিপ্রেক্ষিতে আজ এই কনভেনশন শুরু হতে যাচ্ছে। আজকে পশ্চিম জেলা কনভেনশন, গতকালকে গিয়েছে অনুকূটি সংগঠন, 9 তারিখ গিয়েছিল ঘুমতী ডিস্ট্রিক্ট। এইভাবে আমরা 8টা ডিস্ট্রিক্ট কনভেনশন করছি এবং সংগঠনে সাংগঠনিককে সাজিয়ে তুলছি। কারণ সংগ্রাম করতে গেলে সৈনিকের প্রয়োজন। যেহেতু আমরা দপ্তর শিক্ষা দপ্তরে বিগত দিনে বামপন্থী সরকারের আমলে আমাদের মানে চাকরিতে হয়েছি, কারণ আমাদের আমরা নিযুক্ত ছিলাম শিক্ষা দপ্তরের ভুলের জন্য আমাদের চাকরিতে হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা 10,323 আমরা সংঘবদ্ধভাবে সমস্ত ত্রিপুরা 10,323 শিক্ষককে বলছি, আপনারা আমাদের সংগঠন এক সংগঠনের আহ্বানে আগামী ডিসেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি 2 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে, 3 তারিখ শেষ হবে ডিসেম্বরে, তারপরে আমরা বৃহত্তর আন্দোলন যাওয়ার জন্য এই কনভেনশনের প্রস্তুতি নিচ্ছি এবং কনভেনশনের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছি। কারণ সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের কোনো সুরাহ করছেন না। এই ব্যাপারে আমাদের ল সেলের আমাদের সংগঠনের সদস্য বিজয় কৃষ্ণ মহোদয় বলবেন। এখন আমাদের রাজ্য সভাপতি বলেছে বিষয়টা, যে আমরা আপনারা জানেন বেশ কিছুদিন আগেই আমরা 3টে সংগঠনের প্রতিনিধিরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 2 মাসের মধ্যে উনি স্থায়ী একটা সমাধান করবেন। পাশাপাশি আমরাও বেশ কিছু প্রপোজাল দিয়ে এসেছিলাম এবং কিছু নথিপত্রও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে এসেছিলাম যে পথে আমাদেরকে উনি সেভ করতে পারবেন। কিন্তু আজকে অলরেডি 1.5 মাস অতিক্রান্ত, আমরা কোনো কিছুই বুঝতে পারছি না যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্থায়ী সমাধান করবেন কি করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা একটা দায়িত্বসম্পন্ন সংগঠন, দায়িত্বশীল সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা 2 মাস বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা 2 মাস সময় দেবো,